আমার স্বামীকে ছেড়ে দিন, যত টাকা লাগে আমি আপনাকে দেব, আমার স্বামীকে ছেড়ে দিন। আমরা হচ্ছি আইনের লোক, আপনার যদি কিছু বলার থাকে আপনি কোর্টে গিয়ে বলুন। স্বামী কি হবে স্বামী, তুমি দাঁড়াও, আমি কাকাকে ডেকে আনছি। কোনো লাভ নেই রে কোনো। কেন, সে তো তোমার চাচা। আমার চাচা, আমার চাচা হচ্ছে প্রথম সাক্ষী। স্বামী আমি আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি মিথ্যে মামলার শিকার হয়েছি কোনো। আমি কি করবো বুঝতে পারছি না কোনো। বাবু বলছিলাম কি, আপনি আমার মুখে দেখছি, আপনি বিশ্বাস করুন আমার স্বামী মানিককে খুন করতে পারে না, আমার স্বামীকে ছেড়ে দিন। না সিস্টার, আপনারা কথা বলার চেষ্টা করুন, মানিক হত্যার দায়ে আমরা তো আমি আগে অ্যারেস্ট করেছি, আপনারা যা বলার আপনি থানায় গিয়ে বলবেন। আপনার পায়ে পড়ছি বাবু, আমার একটি কথা রাখবেন বাবু, আমাকে নিয়ে যাবার পূর্বে আমাকে একটু সময় দেবেন, আমার স্ত্রীর সঙ্গে আমি দুটো কথা বলে চলে আসবো। আমি কেমন করে তোমাকে রক্ষা করবো তুমি বলো, একটি কথা বলবো বলো। এই পৃথিবীতে যে তুমি ছাড়া আমার কেউ নেই, ঠিক তেমনি রে বলো, আজ এই পৃথিবীতে তুমি ছাড়াও আমার কেউ নেই, তাই তো আজ আমার এই দুঃসময়ে তোমাকে একটি কথা বলতে চাই প্রিয়ে। বলো, তুমি বলো, আমার কথাটুকু রাখবে? তুমি অমন করে বলছো কেন? সত্যি সত্যি যদি তুমি আমাকে ভালোবেসে থাকো তাহলে তোমার কাছে আমার একটি অনুরোধ গুনু, আমার সেই অনুরোধটুকু তুমি রক্ষা করবে। অনুরোধ বলছো কেন, তুমি আমাকে আদেশ করো, আমি তোমার জন্য আমার ভুল প্রাণ
বাবু আমার টাকা পয়সা যা আছে সব কিছু দিয়ে দেবো, আমি বাপের বাড়ি বিক্রি করে আপনাকে টাকা দেবো। আমার স্বামীকে নিয়ে যাবেন না বাবু, আমার স্বামীকে নিয়ে একটু দাঁড়ান বাবু, স্বামী বাবু একটু দাঁড়ান বাবু, স্বামী।